কথা বলেন তো, মাইক ছাড়া কথা বলেন তো, মানে মাইকটা ছাড়া কথা বলেন। এমনি কথা বলেন, জোরে বলেন একটু, তাহলেই হবে। এই বিষয়টা ছিল হচ্ছে প্রবলেম, কিন্তু দীর্ঘদিনের পরে কবে মেম্বার হওয়ার প্রথমে কিন্তু আগে পানি টানি নামতে চায় না, পানির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে পুকুর কাটার কারণে। যেদিক দিয়ে পানিটা নামে যায় ওই দিক দিয়ে মনে করেন পুকুর কেটে পানি বানিয়ে রাখছে, পানি আর নামতে পারে না, বিধায় আমার জমির আর জোর ধরে না। ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দর্শক, এই মুহূর্তে যে আমরা জানলাম যে এইখানের যে প্রতিবেশী যে এলাকাবাসী তারা বলতেছে যে এইখানে যদি কৃষি জমিতে পুকুর খনন করে তাহলে পারে আমরা অনেক দুর্গতির মধ্যে পড়ে যাব, বা আমরা এখান থেকে যে ফসলটা পাই সে ফসলটা আর পাবো না, এটাই আমাদের জানালো। আমরা পরবর্তীতে পাশে যে মানে আরও অনেক মানুষ আছে, আমরা আরও কিছু লোকের থেকে জানার চেষ্টা করব যে আসলে ওই পুকুর বিষয়টা কেমন। মহকিমপুর এলাকায় আমার, হ্যাঁ হ্যাঁ বলুন, পুকুর কাটি পানি নামার অবস্থা থাকতেছে না, পুকুর কাটি পানি নামতে দেরি হচ্ছে, আবার ফসলি জমি নষ্ট হচ্ছে। যে জমিতে রসুন করা হয় সেই জমিতে রসুন ধান এগুলি করার পরিবর্তে পতিত বা অকেজ হয়ে পড়ে থাকতেছে পুকুরের কারণে। পুকুরের কারণে দর্শক আমরা যেটা জানতে পারলাম যে পুকুরের কারণে চারিদিকে পুকুর থাকাতে যে ফসলি জমিগুলো, সে ফসলি জমিগুলোতে তারা ঠিকমতো আবাদ পাচ্ছে না, বা এই আবাদ না পাওয়াতে তারা অনেক কষ্টে পরিণতির শিকার হচ্ছে। যেটা আমাদের জানালো যে পুকুর যদি বন্ধ হয় তাহলে পারে আমরা সঠিকভাবে আবাদ ফসল করতে পারবো। আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো। আচ্ছা, এই যে পুকুর যে খনন হচ্ছে আপনাদের হচ্ছে গোদ্দাসপুরে, যে পুকুর খনন করাতে আপনাদের মানববন্ধন তো মানে করতে আসছেন এখানে, এই পুকুর বিষয় নিয়ে আপনারা কিছু বললেন আমাদের। এখানে পুকুর বিষয় হচ্ছে আমাদের এই এখানে আবাদি জমি আছে, আমার আবাদি জমির ধান ফসল শস্যে এবং রসুন খুব আবাদ, খুব মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসের জন্য পুকুর খনন করলে আমাদের ক্ষতিগ্রস্ত হব। আমরা অনেকেই গরিব কৃষক, কারো 10 কাঠা কারো 1 বিঘা জমি, আর যারা 5 বিঘা জমি আছে তারা পুকুর কাটার জন্য আগ্রহ। এই যারা অর্থশালী ব্যক্তি তারা পুকুর কাটলে যারা অল্প জমি তারা ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আমরা এই মানববন্ধন করতেছি। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনার বাসা কোথায়? বাসা রশিদপুর। রশিদপুর? জি। এটা এই এলাকার নাম কি? এই এলাকার নাম, এটা কি আপনার গোদাসপুর থানাতে আপনার বাড়ি? গোদাসপুর থানাতে, চাপিলাই। চাপিলাই ইউনিয়ন। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক আমরা যেটা জানতে পারলাম যে এইখানে যে এলাকাবাসী প্রতিবাদ সৃষ্টি করেছে সেটা যে যেটাতে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে, সে পুকুর খনন করাতে তারা প্রতিবাদ যে মানববন্ধনটা করেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। চাচা, আচ্ছা এই যে পুকুর যে খনন করছে, ঠিক আছে, এই পুকুর খনন করতেছে, এতে আপনি আপনার মতামত কি? এই পুকুর খনন করতে আমার খুব ক্ষতি, বা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, পুকুর কাটা বন্ধ হলে আমরা খুশি খুশি। আচ্ছা, এ বিষয় নিয়ে আপনারা কি ইউনো বা এসিলেন বা প্রশাসনের মানে অবগত হয়েছেন কিনা, মানে জানাইছেন কিনা?
তারা কি বলছে? দর্শক, আমরা যেটা জানতে পারছি যে দেখার যেন কেউ নাই, আল্লাহ সে জানে, কিন্তু দেখা যায় বন্ধ, দুই দিন পরে আসি পুকুর খুনে। এখন সাধারণ মানুষ তো যাওয়াটি লাভ নেই, এখন আমরা গরিব মানুষ, এখন হুমকি হামকি দেয় পুকুরের কাছে আমরা যাইতেই না। তারা একবারে নিঃস্ব হয়ে যাবে, তারা আর কিছুই করতে পারবে না, এই দেশ ছেড়ে চলে যেতে হবে তারে। পুকুরটা যাতে বন্ধ হয় এই জন্য আকুল আবেদন সরকারের কাছে। দর্শক, যে পর্যায়ে আমরা জানলাম যে পুকুর খনন যদি হয়ে যায় তাহলে তারা ভাত পাবে না, সেই বিষয় নিয়ে আমরা অবগত হয়েছি আজকে আপনাদের এই রূপসী বাংলাতে। আপনাদের দেখাবো পুকুর কাঠার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো আজকে। ছাগল বিলে পরি আছে, মনে করেন ভিতরে পাঁচটা পুকুর কাটে জমিগুলি সব লস হয়ে যাবে, মানুষের অনুদান পেয়ে যাবে। এখন আপনারা কি চান? দর্শক, আমরা যে পর্যায়ে জানলাম যে এখানে পুকুর কাটার কারণে গরিব দুঃখী যারা এখানে আছে তারা কিন্তু খুব খুব বিপদে পড়ে আছে, যে যদি পুকুর খনন হয় তাহলে তারা ভাত পাবে না, এ কথাও আমাদের কাছে জানিয়েছে। বিষয় নিয়ে আপনারা আপনাদের অবগত করছি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী বা বিভিন্ন কেউ আছে যে তারা কিছু বলছে না কেন, এ বিষয় নিয়ে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আশেপাশে যারা আছে তাদেরকে আচ্ছা, আপনারা যে মানববন্ধন করতেছেন, এই মানববন্ধনের যে পুকুরটা যে খনন হচ্ছে সেই পুকুরটা খনন করার প্রতিবাদে মানববন্ধন করতেছি, এই বিষয় নিয়ে আমাদের কিছু বলেন রূপসী বাংলাতে। কাটা হচ্ছে প্রতিবাদে অবশ্যই মানববন্ধন।
করবে সাধারণ কৃষক।